হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু শেখাতে যাচ্ছি না বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমি একটা গুড নিউজ দিতে আসছি। তো আপনাদের এই ছোট্ট চ্যানেলটা কিছুদিন আগে মনিটাইজেশন পেয়েছে, অর্থাৎ 5 তারিখে। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, আপনি 5 তারিখে মনিটাইজেশন পেয়েছেন আর এখন আপনাদেরকে জানাচ্ছেন। তো তার পিছনে অবশ্যই একটা কারণ থাকতে পারে, সেই কারণটা আমি আপনাদেরকে বলছি। আমি শুনেছি নতুন যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পায় অথবা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করে, তো তখন যদি সাথে সাথে আমি এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই, দেখা যায় আপনারা এই খুশিতে আমার ভিডিওতে যখন অ্যাড আসবে বা আপনারা অ্যাড খোঁজা শুরু করবেন যে কোন জায়গায় অ্যাড আসলে বিষয়টা দেখি, তো তখন কিন্তু দেখা যায় অ্যাডের উপরে বারবার ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা একটু সমস্যার মধ্যে পড়তে পারে, অর্থাৎ সিটিআর বেড়ে যেতে পারে। আর বেড়ে গেলেই তো বোঝেন অ্যাডসেন্স গাইড, ঠিক আছে বন্ধুরা? তো এর জন্য আমি দেইনি। তো বন্ধুরা, এই যে আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন পেয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এবং আপনাদের সাপোর্টের কারণে। আরেকটা কথা হলো বন্ধুরা, সেটা হলো আমার এই চ্যানেলটা যেদিন আমি আবেদন করেছি ঠিক তার পরের দিন, অর্থাৎ 24 ঘন্টার আগেই ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করে নিয়েছে। অর্থাৎ আমার এই চ্যানেলটাকে 24 ঘন্টার আগেই মনিটাইজেশন দিয়ে দিয়েছে এবং আমার সম্পূর্ণ ভিডিওগুলো এখন মনিটাইজেশন। অর্থাৎ আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টের কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো, এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন, আর আপনাদের সম্পূর্ণ চাহিদা মেটানোর চেষ্টা করব আমরা ভিডিওর মাধ্যমে। এবং আপনারা কী রকমের ভিডিও চান সেই রকমের কমেন্ট আমাদেরকে করবেন যে কোনো ভিডিওর মাধ্যমে, তো ওই অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা গুড নিউজটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।